বিপিএলে দারুণ স্ট্রাইক রোটেট করা, বড় ইনিংসে বড় শট খেলা, সাথে ডিপিএলে বিশ্ব রেকর্ড করা এনামুল হক বিজয়ের সুযোগ মেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। ক্রিকেট বোর্ড তো বটে, ক্রিকেট অনুরাগীরাও চেয়েছিলেন এনামুল হক বিজয় জাতীয় দলে এসে নিজের সেরাটা দিয়ে দলকে সার্ভিস দেবে লং টাইম। তবে সেই আশার দাম তেমন দিতে পারেনি এই ব্যাটার, আর এরকমটা হওয়ার পেছনে রয়েছে অনেক কারণ। চলুন দেখে নিই কারণগুলো। প্রথমত আসি বিজয়ের প্রত্যাবর্তনের বিষয়টায়। প্রায় 8 বছর পর দলে ঢুকেছেন ডিপিএল এর ওডিআই ফরম্যাটে দারুণ করে, মেজাজটা ঠিক রেখেছিলেন ওডিআই এর জন্য। সেখানে দলে এসে খেলতে হলো ধৈর্যের বড় পরীক্ষা, টেস্ট ক্রিকেট। ঘরোয়া মাঠে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে আহামরি কিছু করবে এমনটা ভেবে স্কোয়াডে ডাক পাওয়া বিজয় তেমন সুফল নিয়ে আসতে পারেনি। হঠাৎ করে দলে এসে টেস্টে নেমে খুব বেশি ভালো করতে হলে অতি মানবীয় পারফরমেন্স ছাড়া আর কিছুরই বিকল্প নেই। দ্বিতীয়ত আসি ফরম্যাট বিবেচনায়। ওডিআই ক্রিকেটে দারুণ করা বিজয় ধৈর্যের পরীক্ষা টেস্টে মানসিকভাবে মানিয়ে নিতে পারেনি ফরম্যাটের সাথে। শুধু টেস্ট দিয়েই ক্ষান্ত হননি, টি টোয়েন্টিতেও নেমেছেন ইনিংসের শুরুর দিকে, আর সেখানেও টেস্টের মতো স্বল্প রানে লো স্ট্রাইক রেটে ধসে যাওয়া। বিজয়ের এমন ধসে যাওয়ার কারণ কি? ম্যানেজমেন্টের ব্যবহারে ভুল নাকি নিজের মানসিকতা চরম ঘাটতি? প্রশ্নের উত্তর হবে দুটোই। ব্যবহারে ভুল হয় মানসিকভাবে ভেঙে পড়েছে হয়তো এই ব্যাটার। ব্যবহারটা ঠিকঠাক হলে বিজয় পেতেন আত্মবিশ্বাস, আর বাংলাদেশ পেত বিশ্ব রেকর্ড করা বিজয়ের বিজয় ইনিংস। বিজয়ের অফার নির্বাচকদের নতুন প্ল্যানের জন্ম দেয় কিনা সেই তো ভাববার বিষয়। শান্তর অনেকদিন জাতীয় দলে থেকে আশানুরূপ পারফর্ম না করার পরেও জাতীয় দলে স্টে করাটা হয়তো বিজয়ের আশার বাতি হতে পারে। আর সবচেয়ে দুঃখের বিষয়, ওডিআইতে পারফর্ম করে জাতীয় দলে এসে সেই ওডিআইতেই সুযোগ পায় না বিজয়। শুনতে হয় তার জায়গায় অন্য কেউ আছে প্ল্যানে। এমন লো বাজেটের গেম প্ল্যান নিয়ে ম্যাচ খেলা যায়, জেতা যায় না। জান্নাতুল ফেরদৌস, স্পোর্টস অ্যান্ড নিউজ।